প্রীতমের মা হচ্ছে ডাইনি বুড়ি, প্রীতমের মা হচ্ছে একটা রাক্ষসীন, তাই তো? আর প্রীতম হচ্ছে হিজড়া। আচ্ছা, প্রীতম যদি হিজড়া হয় তাহলে তুমি ওর কাছে যাওয়ার জন্য নচ্ছর মেয়ে কাঁদছো কেন? আরে নচ্ছর মেয়ে, তোমাকে বলছি, তুমি ওর কাছে যাওয়ার জন্য কাঁদছো কেন? বারবার বলছিলে কেন আমাকে নিয়ে চল রে, আমাকে নিয়ে চল রে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সাহা ব্লগ। তো বন্ধুরা, আমি কাকে নিয়ে বলবো? হ্যাঁ, ওই ঝিমিকে নিয়ে বলবো, ঝিমি আর হচ্ছে গিয়ে প্রীতম। তো আমি গতকাল ঝিমি একটা লাইভ করেছিল, সেই লাইভটাও আমি দেখেছিলাম আর প্রীতমের লাইভটাও দেখেছিলাম। প্রথমে ঝিমির কথা বলি আমি। ঝিমি, আর কত নাটক করবি বল? তোমার নাটকের তো শেষ নেই, মানে একের পর এক নাটক মা মেয়ে মিলে শুরু করে দিয়েছো একটা ওয়াইটিটাতে, মানে নিজের নিজের করে কি বলবো, নিজের বাড়িকার হরে কীর্তন গাইছো আর সবাইকে শোনাচ্ছ, লজ্জা করছে না নিজের বাড়িকার কীর্তন? মানে আর কতটা কতটা নিচে নামবে তোমরা? প্রীতম তো চাইছে এই ব্যাপারটাকে স্টপ করতে, এখানে চুপচাপ হয়ে যাও না, আর কত নাটক তোমরা করবে, নতুন নতুন করে অধ্যায় শুরু করছো তোমরা, তাই তো? ঝিমি কালকে লাইভে বলছে যে প্রীতম নাকি হিজড়া, প্রীতম নাকি একটা পাঠা, আর প্রীতমের মা হচ্ছে একটা রাক্ষসীন, ডাইনি বুড়ি। আচ্ছা, প্রীতমের মা যদি ডাইনি বুড়ি হয় না, তাহলে ছেলেটাকে না ওই শিক্ষা দিত না যে বাবু ক্যামেরার সামনে অমনি খারাপ ভাষায় কথা বলিস না, ওদের মতো হোস না, তুই ভালোভাবে কথা বল, ওদেরকে খারাপভাবে কথা বলিস না। প্রীতমের মা যদি সত্যিকারই খারাপ হতো না, তাহলে ছেলেটাকে কখনো আটকাতো না, ছেলেটাকে বারবার বলতো না যে ওভাবে বলিস না, ওভাবে বলিস না। তোমার মা কী করছিল ঝিমি, তোমার মা কী করছিল? তোমাকে আরও উস্কাচ্ছিল, তোমার সাপোর্টের সাপোর্ট দিচ্ছিল, নাপুন দ্বিগুণ বেশি বলছিল বাজে বাজে ভাষায়। যেই মা একটা ছেলে আর মায়ের সম্পর্ককে এত বাজেভাবে বলতে পারে, সেই মা কতটা ভালো হতে পারে সেটা সবার জানা আছে, ঠিক আছে? আর তোমাদের পক্ষে যারা যারা লড়াই করছিল, মানে তোমাদের সাপোর্টে যারা ছিল, সবাই তো তোমাদের সাপোর্ট থেকে ফিরে আসছে, কেন বলো তো? তোমাদের আসল রূপটা সবার কাছে চলে আসছে, সবাই জানতে পারছে তোমাদের আসল রূপটা বলে, তোমাদের সাপোর্টে আর কেউ থাকতে চাইছে না। লজ্জা লাগছে না একটা ছেলেকে দিনের পর দিন খারাপ বলছো আর তার কাছে, মানে তাকে ফোন করছো আবার, তা যদি তাকে খারাপই লাগতো বা তাকে যদি পছন্দ নাই বা হতো, তাহলে তুমি তাকে ফোন করতে না, বারবার তাকে বলতে না আমার ফোনটা রিসিভ কর না, একটু কথা বল না। আমরা শুনেছি প্রীতমের কাছ থেকে সমস্ত কথাই শুনেছি, যে তুমি ফোন করে বলছিলে যে ফোনটা রিসিভ করে রাখ, হ্যাঁ তুই কাজ কর অন্য মোবাইল দিয়ে, অন্য মোবাইলে আমাকে কলটা রিসিভ করে রাখ, আমি লাইনে থাকছি, কেন বলছিলে? লজ্জা লাগছে না? আর প্রীতম, আমি তোমাকে কয়েকটা কথা বলবো ভাই আজকে, যে তুমি যে কালকে এলবিটা করেছিলে, সত্যি আমার খুবই খুবই খারাপ লাগছিলো। তুমি এলবিতে যে বলছিলে মরে যাব আর থাকবো না, কেন বলছিলে বলো? কার জন্য বলছিলে? তোমার মনে এই কষ্টটা হওয়াটাই স্বাভাবিক, তুমি কি বলবো, তোমাকে যে আমরা এতটা সাপোর্ট করি কেন বলো তো? তোমার সততা দেখে মনে হচ্ছে, মানে কোথাও না কোথাও মনে হচ্ছে আমাদের তুমি সত্য বলছো, তোমার মধ্যে সত্যি ভালোবাসা আছে, তুমি সত্যি এই ঝিমি নামে মেয়েটাকে ভালোবাসছিলে। তোমার লাইফে যে ওই, মানে লাইফে তোমার জীবনে যে দুটো মেয়ে, তোমার জীবনে যে এই দুটো মেয়ে এসছে না, এই দুটোই মেয়ে হচ্ছে ধ্রুতবাজ, হ্যাঁ দুটোই মেয়ে হচ্ছে স্বার্থপরিণী, না না শ্বশুরবাড়ি এসে নিজেকে মানিয়ে গুছিয়ে নিবে না, এরা সব মানে কি বলবো, এদের কথা মতো তোমার মাকে চলতে হবে, তোমার মাকে এদের কথা মতো সব কিছু করতে হবে বলে এই দুটো মেয়ে সংসার করতে পারেনি। আর তোমাকে বলি, তুমি এই দুটো মেয়ের কথা একদম মানে একদম মাথায় নিবে না, দিশানিকে তো ছেড়েই দাও, এই ঝিমি নামে মেয়েটাকেও তুমি বেশি এর কথা ভাবো না, একে বাদ দিয়ে জীবনে তোমার সমস্ত স্বপ্নের, মানে যত তোমার স্বপ্ন আছে সেই স্বপ্নের দিকে এগিয়ে যাও, জীবনে নিজের লক্ষ্য পূরণ করো। হ্যাঁ, তোমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, সত্যি আমরা ভীষণ ভীষণ খুশি। আর তুমি যে কালকে এলবিতে বলছিলে যে মরে যাব, তোমার মায়ের মনটা একবার ভাবো কতটা কষ্ট পাচ্ছিল, একটা মা হয়ে নিজের সামনে ছেলেকে এইভাবে দেখতে ভালো লাগবে? কোনো মায়েরই ভালো লাগবে বলো তো? আমাদেরও তো সন্তান আছে, তাই তো? আমার আমার সামনে যদি আমার সন্তান বলে যে আমি মরে যাব, আমি বাঁচবো না, তো কোন মা ভালো থাকতে পারে? তোমার মা কতটা কষ্ট পাচ্ছিল একবার ভেবে দেখেছো? আর তোমার পাশে তোমার মাসি মনে হয় একজন বলছিল না যে মরে যাওয়া কাপুরুষের কাজ, সেটা কিন্তু সত্যি কথা বলছিল। মরে যাওয়াটা কোনো কিছুর সিদ্ধান্ত নয়, তুমি দেখে দাও তুমি কি, তুমি আসলে কি জিনিস। হ্যাঁ, আর তোমার মতো ছেলেকে যে ঠগাবে সে জীবনে সত্যিকারই ঠকবে, সে বুঝতে পারবে একদিন, ঝিমি বুঝতে পারবে যে সে জীবনে কত বড় ভুলটাই না করেছে।
তোমার এলবিটা দেখে আমার এত খারাপ লাগছিল, আর মানে কি বলবো। তো এলবিতে যাই হোক, তোমার এলবিতে আমি কমেন্ট করি, কিন্তু অনেক কমেন্ট থাকে, তুমি সেখানে কমেন্ট দেখো না, বা অনেক ক্রিয়েটর আছে যারা তোমার খুব কাছাকাছি। তো আমি তোমার কমেন্টের রিপ্লাই বা বলতে পারো তোমার কি বলবো, তোমাকে ভালোবাসি জাস্ট, এই জন্য তোমাকে নেই মনে হয় বলেই তোমাকে সাপোর্ট করি তোমার কমেন্টের আশায়, বা বলতে পারো যে তোমার কমেন্টে উঠার জন্য নই, হ্যাঁ, তোমাকে জাস্ট ভালোবাসি প্রীতম, ভালোবাসে তোমাকে সাপোর্ট করি, মনে হচ্ছে যে তুমি নেই, হ্যাঁ, আর তোমার পাশে সবসময় আছি, থাকবো। আর তুমি এই ঝিমি নামের মালা জপাটা বন্ধ করো, ঝিমিকে জীবন থেকে বাদ দিয়ে দাও, কারণ ওই মেয়ের জীবনে পরিবর্তন হবে না, এখনও তোমাকে খারাপ বলে যাচ্ছে। আর ওর মা আজকে একটা ভিডিও করেছে, ওর মা ভিডিওতে এত হাসি পেল, ভিডিওতে মানে মনে হয় স্টেশনে আছে, সাইডে সাইডে কুয়াশা আছে, তো বলছে বলে ই বাজি যে ফাটিয়েছে না, বাজি অনেক ফাটানো হয়েছে, যার জন্য ধোঁয়া আছে নাকি, সেগুলো ধোঁয়া, বুঝতে পারছো মানে কতটা শিক্ষিত আছে, মানে সেই কুয়াশাগুলোকে বলছে ধোঁয়া। তো যাই হোক, মানে সেই কথাটা শুনে হাসিও লাগলো, আবার অনেকজন কমেন্টও করেছে যে কুয়াশাগুলোকে বলা হচ্ছে ধোঁয়া, সেও এটাও বুঝতে পারছে না যে সেটা হলো কুয়াশা, মানে এখন শীতকাল, এখন সন্ধ্যা পড়তে গেলে কিন্তু কুয়াশা পড়ে। তো যদিও গ্রামের ভিতরে খুব একটা বোঝা যায় না, কিন্তু ফাঁকা জায়গায় বোঝা যায়। তো একটাই কথা বলবো প্রীতম, তুমি তোমার মতো থাকো, তোমার মতো চলো, তোমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলো, আর এই মেয়েটাকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দাও। তুমি তোমার টার্গেটে থাকো, দেখো তো জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হবে, তোমার মায়ের স্বপ্ন পূরণ করো। আর তোমার মা খুব ভালো মানুষ, তোমার মা সবসময় তোমার পাশে আছে, আর আমরাও তোমার পাশে আছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, আমার মতো টাটা।